নমস্কার, আবার এলাম আপনাদের কাছে একটা ভালো জাত নিয়ে। লাউ নিয়ে প্রশ্ন আসছে, লাউ পড়ছে, লাউ কী করে ফলন বাড়াবো ইত্যাদি নিয়ে প্রশ্ন আসছে, সেই জন্য ভিডিও করতে বাধ্য হলাম। তা আমি যে জাতটা চাষ করছি এটা লিবিক্স কোম্পানির গোলক, লিবিক্স কোম্পানির গোলক চাষ করুন, দাম বেশি না দিয়ে এই চাষ করুন। প্রচুর কালকে তোলা হলো, দুটো প্রায় তোলা হচ্ছে, কিন্তু ওদিকেও ধরেছি, আমি দেখাচ্ছি আস্তে আস্তে, দেখুন কীরকম জাত ব্যাপার। সার একবার যা দেওয়া হয়েছিল গোড়ায়, তখন শুধু ফল তুলে খাচ্ছি, এখন আকাশে বৃষ্টি হচ্ছে, গাছ শুধু ছুটছে, এই ব্যাপার, এই ব্যাপার, আস্তে আস্তে দেখুন ভিডিওটা। রক্ত সকলেই কেটে নিয়ে যাচ্ছে, র্যান্ডম খাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু গোলক জাত, লিবিক্স কোম্পানির গোলক, ভিতরে আছে, আমি দেখাচ্ছি। প্রতিদিন কাটা হচ্ছে, কালকে যখন থেকে তিনটে কাটা হয়েছে, আমি যদি ভিডিওটা করতাম তখন ভালো হতো, তাহলে দেখাই আপনাদের। এখন লাউ নিয়ে প্রশ্ন আসছে, লাউ পচে যাচ্ছে কেন প্রশ্ন আসছে, ছোট অবস্থায় লাউ গাছের ফলন বাড়া, লাউয়ের ফলন বাড়াবো কী করে, এই নিয়ে আমাকে ভিডিও করতে বলছেন। এটা এ পাশে চলে এসেছি, দেখুন মানে নতুন ফসল আসছে আবার। এই আমি বলছিলাম যে বিশাল লিবিস কোম্পানির বিশাল জাতটা কীরকম দেখুন একবার, লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করছেন যে লাউয়ের নিচে পচে যাচ্ছে, পচে যাওয়ার কারণও হলো আমি যেগুলো দেখছি এর মধ্যে ফলমাছি বসছে, এটা ফলমাছি বসছে, ফ্রুট ফ্লাই বলি, এর ভিতরে লেদা পড়ে যাচ্ছে, লেদা পোকা এগুলো কুড়ে কুড়ে খাচ্ছে, ভিতরে খেয়ে পচে যাচ্ছে, এই জন্য ফলমাছির কারণে এটা পচে যেতে পারে, ছত্রাক রোগের জন্য পচে যেতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে অর্থাৎ খাবার অনুখাদ্যের অভাবেও পচে যেতে পারে। এটা দেখছি আমি, এটা এটা তো ফুটো দেখতে পাচ্ছি, এটা তো দেখতে পাচ্ছি লেদার জন্য হয়েছে, তাহলে আপনাদের ফেরোমন ট্র্যাপ বাঁধিয়ে রাখতে হবে, উপরে ফেরোমন ট্র্যাপ, আমি যেটা বলি বারিক্স কোম্পানির ফেরোমন ট্র্যাপ টাঙিয়ে রাখতে হবে, ওই বাবা পোকাকে মারার জন্য, ধরার জন্য আর কি, ফ্রুট ফ্লাইয়ের, এটা আটকাতে হবে। আর যদি যারা ফেরোমন ফাঁদ বাঁধতে পারবেন না, তাদেরকে বলবো আমি, তাহলে কম দামের মধ্যে যেটা আমি বলি কিং রক্সা, প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে বিকালে স্প্রে করুন, 3 দিন ছাড়া ছাড়া স্প্রে করতে হবে, কিন্তু এরকম লাউ সহজ হয়ে গেলে, কারণ বেশি পেকে গেলে লাউটা তখন আর এর ভিতরে পোকার ডিম পাড়তে পারে না। হ্যাঁ, কুচি অবস্থায় ওরা ডিমটা পেড়ে দেয়, তাহলে সেই জন্যে কিন্তু ওটা করা ভালো। বা আপনার যদি দামি, আমি যে ওষুধ বলি ভলিয়াম ফ্লেক্সি, প্রতি লিটার জলে এইসব গাছে 1 মিলি মেরে স্প্রে করুন, 5 দিন ছাড়া ছাড়া স্প্রে করে যান, দেখবেন আর পচবে না পোকার কারণে হলে। আর রোগের কারণে হলে তো আমাদের কাছে হাতে অনেক রকমের ওষুধ জানা আছে, এইসব যে কোনো একটা ওষুধ ব্যবহার করলেই হবে, ছত্রাকনাশক ওষুধ, আমি বলবো অ্যামিস্টার টপ 1 মিলি, আর সেই সঙ্গে 0.05 2 গ্রাম মিশিয়ে স্প্রে করুন, পচবে না, কথা দিচ্ছি। তাহলে অ্যামিস্টার টপ 1 মিলি, 0.05 2 গ্রাম, যে কোনো কোম্পানি, ইপকো কোম্পানি হোক, অ্যারিজ কোম্পানি হোক, যে কোনো কোম্পানির সালফেট অফ পটাস 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, ওই 5 দিন ছাড়া 2 বার করে দিন, আর আশা করি পচবে না রোগের কারণ হলে। আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, গাছ এত ভালো আছে, এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে কেন, গাছের চেহারাই বলে দেবে যে হ্যাঁ খাবারের অভাব হচ্ছে, এটা তো খাবারের অভাব হচ্ছে না, দেখছি না কি ফল ফলে একদম ডগ বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি নয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলেই কিন্তু গাছের চেহারা খারাপ হয়ে যাবে। যাই হোক, এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে কিন্তু ওই মোবামিন 2 গ্রাম বা লিবিক্সের ফ্ল্যাশ 2 গ্রাম কিন্তু যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, যখন ওষুধ দেবেন, ছত্রাকনাশক ওষুধ হোক, পোকার ওষুধ হোক বা পিজিআর ওষুধ হোক, এটা কিন্তু স্প্রে করবেন। পিজিআর হিউমিনাল গোল্ড এই মুহূর্তে মোটামুটি ভালো কাজ দিচ্ছে, হিউমিনাল গোল্ড প্রতি লিটার জলে 2 মিলি, সেই সঙ্গে ফ্ল্যাশ 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন, এটা সহজে এই রোগটা আসবে না নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে, আর নাহলে 0.05 আর ছত্রাকনাশক ওষুধ স্প্রে করবেন। বা যারা জৈব করছেন, যারা তাদেরকে বলবো যে থান্ডার্স 2 গ্রাম আর লিবিক্সের ফ্ল্যাশ 2 গ্রাম, তাহলে 2 গ্রাম থান্ডার্স 2 গ্রাম ফ্ল্যাশ দিয়ে স্প্রে করবেন, 3 দিন ছাড়া 2 বার, দেখবেন। আর নতুন নতুন লাউ ধরলেই কিন্তু খুশি করুন, তাহলে কিন্তু আর আসবে না। আর বেশি লাউ পাওয়ার কৌশল হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে ডগটা, এগুলো ডগাটা, এইটা আপনার সরু হয়ে যাচ্ছে কি না, যদি সরু হয়ে যায় যেমন এগুলো সরু হয়েছে, আরম্ভ করেছে, কারণ প্রচুর ফল দিলে এখন সার দেওয়া হয়নি, এরকম যদি ডগটা উপরে সরু হয়ে যায় তাহলে কিন্তু 20-20-20 এখন আর গোড়া সার দিতে হবে না, NPK 20-20-20 প্রতিটা জলে 3 গ্রাম, সেই সঙ্গে পিজিআর যেটা আমরা হিউমিনাল গোল বলছি 2 মিলি মিশিয়ে স্প্রে করবেন,
এটা স্প্রে করবেন, তিন দিন ছাড়া ছাড়া তিনবার স্প্রে করে দেন, যান আবার দেখবেন নতুন করে প্রচুর লাউ ফলছে, প্রচুর ফলছে। তাহলে এইটাই হলো কায়দা এখন, অর্থাৎ পিজিয়ার দিয়ে যাওয়া, তার সঙ্গে সার দেওয়া, আর বাগলে লাউটা তখন অনুখাদ্যের প্রশ্ন আসছে, এখন অনুখাদ্য দিতে হবে না। তাছাড়া বর্ষাকাল তো উপতে নাইট্রোজেনটা ভালো পাচ্ছে, বৃষ্টি হচ্ছে আকাশে, গাছের চেহারাই পাল্টে যাবে, এই হচ্ছে ব্যাপার। তবে আমি বলবো এই মুহূর্তে গোলক চাষ করুন, এখনও যারা বীজ বুনবেন বুনবেন করছেন, আমি বলবো চোখ বন্ধ করে গোলক চলে যান, ঠকবেন না, আমি ঠকাবো না একদম, নিজে হাতে দেখে নিচ্ছি চাষ করে, বীজটা লিভিক্সের বীজ চাষ করছি, নিজে দেখছি, তবে আপনাদের কিন্তু ভিডিও করছি, যাতে না আপনারা ঠকেন। এই যাত্রা এখন বর্তমানে বাংলাদেশেও কিন্তু জনপ্রিয় হয়েছে, ওখানে আস্তে আস্তে চাষিরা অবশ্যই পেয়ে যাবেন। এখানে দুটো ভ্যারাইটি গিয়েছে লিভিক্স কোম্পানি, একটা গোলক, একটা কিন্তু বিশাল, এগুলো কিন্তু সমস্ত হাইব্রিড বীজ। দেখুন বাংলাদেশে গোলক আর ওই লম্বাটা বিশাল, এই দুটো জাত চাষ করেছিল এক চাষি, দেখুন তার ফলন কেমন হয়েছে। যাক, আমি ছোট করে ভিডিওটা বোঝালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সকলকে ধন্যবাদ জানাই, সঙ্গে থাকুন। যদি লাউ চাষ করতে হয় এই লাউটা বীজ বুনতে পারেন এখনও, যাদের সুযোগ আছে বীজ বুনুন, ব্যবসা করুন, ব্যবসায়ীর জন্য খুব ভালো হবে। ছোটো ছোটো লাউ এখন আর বড়ো লাউ কেউ কিনছে না, ছোটো সংসার, সব ছোটো ছোটো সংসার হয়ে গেছে এখন, এইসব ছোটো ছোটো লাউ কিনবেন, কুচি কুচি খাবেন। সকলকে ধন্যবাদ জানাই, সঙ্গে থাকুন, নমস্কার।